শিশু পার্কে শিশু হতে সবারই ভালো লাগে। শিশু দারুণ দারুণ একটা ফিলিং। লং টাইম নো সি মাই ফ্রেন্ড, আমরা এখন চলে এসেছি গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে। এটি ভাওয়াল জাতীয় উদ্যানের গেট, আমি এখন হস্তির সামনে। তো আপনাদেরকে পুরো গেটটি দেখাচ্ছি এবং আমরা ভিতরে প্রবেশ করব। এটি হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান। আপনারা জানেন এই ভাওয়াল জাতীয় উদ্যান হচ্ছে 5,022 হেক্টর জায়গা জুড়ে এত বড় একটি বন। তো আমরা আজকে আস্তে আস্তে, আমাদের অনেকটা বিকেল হয়ে গেছে, তো আমরা দেখি কতটুকু কভার করতে পারি। তো এটা এত বড় বন যে কিছু জায়গা দেখতে হলেও হেঁটে আসলে কুলানো যাবে না। তো আমরা একটি টমটম নিয়েছি, ওরা 1.5 থেকে 2 ঘন্টার জন্য 150, 200, 300, 400 টাকা পর্যন্ত হাঁকিয়ে থাকে। তো মোটামুটি আমরা 150, 200 টাকার মধ্যে একটু সাইজ করার চেষ্টা করব আর কি। তো আমরা এদিক দিয়ে প্রবেশ করব। অনেক বড় বন, অনেকগুলো পয়েন্ট আছে, তো আমরা নেমে নেমে দেখার চেষ্টা করব। চলুন ঘোরা যাক, আসেন। আমরা এখন এসে পৌঁছে গেলাম শিশু পার্কে। তো এইখানে 20 টাকার যে টিকিট নেওয়া হয়েছে, এই টিকিটের মধ্যে চিড়িয়াখানা, ওয়াচ টাওয়ার, শিশু পার্ক, টয়লেট সহ টাকাটা নেওয়া হয়েছে। তাহলে চলুন আমরা শিশু পার্কটা দেখে আসি। আসুন, হ্যালো। আমিও শিশু হয়ে গেলাম। শিশু পার্কে শিশু হতে সবারই ভালো লাগে। তো আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, শিশুরা আসলে কোথায় যাবে, একটু শিশু পার্ক আছে, মন্দ নয়, যাই আছে একটু সময় কাটানোর জন্য, মন্দ নয়। বাচ্চারা খেলতে পারবে, এমন তো নয় যে এখানে আপনি অল্প সময়ের জন্য আসবেন, এখানে আসতে হবে আপনার অনেক সময় নিয়ে। সকালে এসে ঢুকবেন, খাবেন, বিশ্রাম করবেন, এদিকে ব্যবস্থা আছে, বাথরুম টয়লেটের ব্যবস্থা আছে, দেখবেন অনেক জায়গা, অনেক বড় জায়গা। তো আগে বলছিলাম এটি প্রায় 5,022 হেক্টর এলাকা জুড়ে এই বনটি অবস্থিত, গজার বন। এবং এত গজারের আধিক্য এখানে, এটিকে গজার গড়ও বলে থাকে। তো আসুন আরেকটি খেলনা চেখে দেখি। শিশু দারুণ দারুণ একটা ফিলিং। কি ছিল, কুমির ছিল নাকি? দেখি এদিকে আসেন, কি আছে এদিকে আসেন, আছে আপনার কাছে? আমার কাছে বাদাম, ওর ওই কলা। এত কম কম কেন? কম কম বিক্রি করে ফেলেছি, মানে গাছিলাম বেচছি। কলা আছে 4টার দাম কত? 20 টাকা দাম। বিক্রি করতে পারবেন না সারাদিন নিয়ে করবেন। বাদাম এটুকু কত? 30 টাকা, 25 টাকা, সবই দাম বেশি নাকি? আপনি বাহিরে তো। আর এগুলা কি কলা? বেশি কম। আর এটা? এটা কবরি কলা। ছটা বিশ টাকা আর এটা 20 না, ওটা 20 টাকা কিনেছি। তাহলে আর কিছু খেতে পারলাম না? আচ্ছা দিছি আমরা 50 টাকা দিই।
কোনটা? না এতগুলো লাগবে না তো। কি খাবা? তোমরা কি খাবা? কলা কলা। কলা। ঠিক আছে তাহলে বাদাম খাবে না? না বাবা। কলাই খাই। দেখি আপনি কি বিক্রি করছেন। আচ্ছা দেখ শুধু আমি নয় আজ দেশ দেখবে আপনি কি কলা বিক্রি করেছেন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আজ সারা দেশ দেখবে এই কলার ভিতরে কি আছে। মিষ্টি হবে বলেছিলেন ইনশাআল্লাহ। এগুলো কি পচা নাকি? না না মিষ্টি নরম আছে বেশি নরম। বিচি বিচিময় কলা। বেশ চমৎকার। ভিন্ন কিছু খাওয়া আর কি। তো কলা টলা খেয়ে এখন আমরা অনেক শক্তিশালী। আসুন এখন টাওয়ার বাইতে হবে, চলুন। এটা তো উঠে দেখতে হয় না। টাওয়ার, অবজারভেশন টাওয়ার। তো এটা দেখে যেটা দেখলাম 60 ফিট মতো উপরে আপনি উঠতে পারবেন, এবং 60 ফিট উপর থেকে কি দেখা যাবে জানি না। তো যাই দেখা যাক, আমি আপনাদেরকে অন্তত 200-300 ফিট উপর থেকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন। যেটা বলছিলাম অনেক বড় বন। এই বনের এই টাওয়ারটি 70 ফিটের মতো উঁচা। এখান থেকে মোটামুটি খারাপ না ভালোই দেখা যায়, একটা ফিলিংস পাওয়া যায়। তো আমরা তো ড্রোন দিয়ে আর একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন আমরা আপনাদেরকে আরও বেশি দেখানোর চেষ্টা করছি। মিনি চিড়িয়াখানায় যাচ্ছি। মিনি চিড়িয়াখানাটা অনেক সুন্দর ওরা বললো, তো চলেন আমরা একটু মিনি চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। আর এই যে যাচ্ছি আমরা একটা টমটম জাতীয় একটা জিনিস দিয়ে, চলুন। লতাটা এত মোটা যে এটাকে গাছের মতো মনে হচ্ছে। কিভাবে লতাগুলা, এটা বলাই ছিল অনেক রকমের গুল্ম লতা। লতা গাছ কিভাবে আসল গাছের চেয়ে বড় হয়ে গেল, এতই মোটা যে সে গাছের সমান। এটি অনেকগুলো গাছে ছড়িয়ে গেছে ওরা। এখান থেকে একটা লতা গিয়ে দেখে মনে হচ্ছে এখানে স্পিড বোর্ডের ব্যবস্থা ছিল, কিন্তু সেটি কখন ছিল তা জানা নেই। ছিল কখন এখান থেকে নেমে যাও। ছিল মনে হয় কখন
আজকে বর্ষা একটু পানি বাড়বে, দেখতে ভালো লাগবে, এখন আর দেখার কিছু নেই, চলুন। তো বন্ধুরা, আগেই বলছিলাম যে এইখানে গাড়ি নিয়েও প্রবেশ করা যায়, ছোট গাড়ি, বড় গাড়ি, বাস, পিকনিক বাস হতে পারে। তো সেক্ষেত্রে বন বিভাগের একটা ধার্য করা চার্জ আছে, সেটি দিয়ে প্রবেশ করতে হয়। আমার মনে হচ্ছে মোটর সাইকেলের জন্য 50 টাকা, প্রাইভেট কার 100, ট্রাক বাস বাস যাত্রীবাহী বাস 200 বা 100, এরকমই। চিড়িয়াখানা মিনি মিনি নট বিগ, মিনি চিড়িয়াখানা, মিনি মিনি প্রাণী থাকতে পারে, হরিণ আছে বলেছেন। তো এটা আসলে একটি কচ্ছপ প্রজনন কেন্দ্র, বাটাগুর হচ্ছে প্রজাতির নাম। চিড়িয়াখানায় প্রবেশ করতে যাচ্ছি, আমার পিছনে রয়েছে অনেক অনেক হরিণ, পাতা পড়ে আছে যে কারণে তাদেরকে দেখা যাচ্ছে না। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একটু কাছ থেকে, একটু কাছ থেকে। চলুন যাই, তারই এটা তো রেস্ট্রিক্টেড জোন, গবেষণা চলছে, ডিস্টার্ব করবেন না, ওনারা গবেষণা করছেন কচ্ছপ নিয়ে। কচ্ছপ কতদিনে কতটা ডিম পাড়ে, কত বড় হয়, এইসব নিয়ে। তো যাই হোক, একটা ভালো কাজ, এদিকে আটকানো আছে, মানুষজন যেতে না পারে, ভিতরে তাদের গবেষণা চলছে। তো চলুন, এটি হচ্ছে বেত গাছ, আপনারা যে বেত গাছের নাম শুনেন এটাই সেই বেত গাছ, মারা যায়নি, ভিতরের অংশ এখনো তাজা আছে, বাইরের অংশটা এই বেত দিয়ে সোফা ফার্নিচার তৈরি করা হয়, এটি সেই বেত গাছ, শুধু কাটা আর কাটা কাটা। বাবা বট গাছে শুনেছি সাপ থাকে, সাপ অনেক বড় বন। আমরা ঘুরে এলাম, এদিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে আসলাম, মানুষজন ঘুরছে দারুণ। তো এইভাবে ঘুরতে ঘুরতে আসলে এখন শেষ প্রান্তে আমরা গেইটে পৌঁছে গেছি, এখন বেরিয়ে যাব এখান থেকে ঢাকা 40 কিলোমিটার, যেতেও আমাদের আরও প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। তো যাই হোক, এই পার্কটি হচ্ছে আপনার 5টায় বন্ধ করার কথা, এখন শুনলাম 5:30, আসলে শীতকাল এবং গ্রীষ্মকালের কারণে 5:30-5:30 এরকমটা হয়ে থাকে। তবে এখানে ভিতরের জায়গাগুলো একটু অনিরাপদ, আসলে দলবদ্ধভাবে আসলে খুবই ভালো হয়, তো আপনারা যদি আসেন দলবদ্ধভাবে আসার চেষ্টা করবেন, খুব বেশি বিপজ্জনক নয়। অসংখ্য ফ্যামিলিকে দেখেছি তারা ঘুরে বেড়াচ্ছে, তো দারুণ, অসংখ্য গাছ, পাখির ডাক, প্রাণী, মাছ, পাখি, এইসবের সাথে একটা দারুণ সময় কাটালাম। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, খুদা হাফেজ। আর আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, চলুন।